Assalamualaikum, welcome back to my YouTube page. বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে উপস্থিত হচ্ছে হাই ভোল্টেজ কারেন্ট ট্রান্সফারের জন্য আমরা যে কেবল দিয়ে কতটুকু কারেন্ট পাথটা পরিমাপ করার জন্য আমরা এই সিটি ব্যবহার করে থাকি সিটি ভিতরে এখানে সকল ডিটেইলস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সকল ডিটেইলস এখানে দেখতে পাচ্ছেন যে 300 ampere কারেন্ট এবং সিরিয়াল নাম্বার এবং সকল ডিটেইলস এখানে রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে এটা দিয়ে আপনারা 1000 ampere কারেন্ট এবং 1000 ভোল্টের কারেন্ট এবং 800 ampere কারেন্টে পাস করার জন্য যে টার্মিনালগুলো ব্যবহার করা হয় ফেস্ট তিনটি লাইন RYB ডেইলিগুলো তিনটি লাইনের জন্য তিনটি টার্মিনাল লাগানো হয়েছে এই হচ্ছে আমাদের টার্মিনাল এই টার্মিনাল দিয়ে লাইনগুলো এখানে আসে এখান থেকে পরে মিটারে লাগানো হবে যে কতটুকু কারেন্ট পাস হচ্ছে তা চেক করার জন্য তো জাস্ট এটা হচ্ছে বন্ধুরা এটাকে আমরা শর্ট নেম সিটি বলে থাকি সিটি তো এই সিটির মাধ্যমে এটা হচ্ছে একটা কয়েল এটার ভিতরে কয়েল রয়েছে এই কয়েল দিয়ে এই বাসবারের এই ভিতর দিয়ে কতটুকু কারেন্ট পাস হয় থ্রি ফেস লাইনের জাস্ট এখান থেকে এই টার্মিনালে আসবে এই টার্মিনালে এখানে আসার পর বন্ধুরা এখানে এই টার্মিনালে আসবে যখন এই টার্মিনালে আসবে তখন এই টার্মিনাল থেকে এদিক দিয়ে এখানে মিটার ফিক্সিং হবে এখান থেকে মিটারে এই টার্মিনালের লাইনটা যাবে তখন আমরা মিটারে দেখতে পারবো যে এই রেড ইয়েলো ব্লু তিনটি বারবার দিয়ে পাতের লাইন দিয়ে কতটুকু কারেন্টের সম্প্রচারিত এবং পাস হচ্ছে তো বন্ধুরা এই সিটিটি হচ্ছে আপনার 300 ampere সিটি এটা এখানে আপনার থ্রি ফেস লাইন তার কারণে তিনটি সিটি ব্যবহার করা হয়েছে সিটি ফিক্সিংয়ের জন্য এই যে উপর দুটি টার্মিনাল রয়েছে দুটি করে লাইন দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে যে কয়েলটা রয়েছে কয়েলের দুই পাশে দুটি লাইন রয়েছে দুই পাশে দুটি লাইন রেড তারপর ব্লু তিনটি লাইন রয়েছে তো তিনটির জন্য তিনটি টার্মিনাল এবং তিনটির জন্য অ্যাটাচড করা হবে একটি সিটি টার্মিনাল মিটার এ হচ্ছে সিটি টার্মিনাল তখন আবার আরেকটি সিটি মিটার লাগানো হবে তখন এই থ্রি ফেস লাইন দিয়ে কতটুকু কারেন্ট পাস হচ্ছে তা আমরা নিজেরাই এটা আমরা চেক করতে পারবো তো বন্ধুরা এটার ডিটেলসটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে 300 এবং 800 ampere কারেন্ট 800 ampere কারেন্ট এটা দিয়ে আপনার পাস হবে জাস্ট এখানে যে রয়েছে যে কেবল নাম্বারগুলি দেখতে পাচ্ছেন কেবল নাম্বারগুলি ঠিক এক এক করে সব মিটারে ফিক্সিং হবে ঠিক এরকম ম্যাচিং করে লাগানো হবে রেটে যেমন দুটি রেড ব্লু তো দুটি কেবল এবং ইয়েলো দুটি কেবল ঠিক এরকম সত্যি কেবল লাগানো হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ওই যে ওই জায়গায় দুটি কেবল দেখতে পাচ্ছি রেড এখানে দুটি কেবল ইয়েলো এখানে দুটি কেবল ব্লু তো ঠিক বন্ধুরা এরকম এই যে এদিক দিয়েও নাম্বার রয়েছে ঠিক ওই নাম্বার অনুযায়ী মিটারের নাম্বার অনুযায়ী এখান থেকে আমাদের মিটারের লাইটটা দেওয়া হবে বন্ধুরা ঠিক এরকমভাবে আমরা যে সব কিছুই করা সম্ভব হয় করবে